হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন এক মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানবো, যে মেডিসিনটা কী কী কাজ করে, কোথায় পাবেন, এটার খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া এবং কী গর্ভাবস্থায় এটা খাওয়া যাবে কি না, এটা কী কী কাজের জন্য কোম্পানি তৈরি করেছেন সেই সম্পর্কে জানবো। এখানে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে ইট্রা 100 mg। এটা মূলত ক্যাপসুল, এটা তৈরি করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পাবেন। এটা এক বক্স 362 টাকা নেবে, অর্থাৎ এক পিসে 15 টাকা করে নেবে। এখন এটার গ্রুপ সম্পর্কে জানবো, এই গ্রুপের অন্য কোনো মেডিসিন খাওয়া যাবে কি না, অন্য কোনো মেডিসিন নেওয়া যাবে কি না সেই সম্পর্কে জানবো। ডাক্তার আপনাকে এটা প্রেসক্রিপশন করলে এই মেডিসিনটা কোথাও খুঁজে না পড়লে আপনি কি অন্য কোনো মেডিসিন নিতে পারবেন কি না সেই সম্পর্কে জানবো। স্ক্রিন যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কোম্পানি নেম ইট্রা, এটা স্কোয়ার কোম্পানি তৈরি করছে, সেই জন্য ওনাদের কোম্পানির এই মেডিসিনটা চেনার জন্য সেই নামটা দিয়েছেন ইট্রা। এটার মেইন টপিক হচ্ছে এটার গ্রুপ জানা, প্রিপারেশন জানা। এটার প্রিপারেশন জানলে আমরা অন্য কোনো মেডিসিন একেবারে নিতে পারবো। বাংলাদেশে বিভিন্ন কোম্পানির মেডিসিন একই গ্রুপের হয়ে থাকে, একই কাজের হয়ে থাকে, সেটা আমরা কীভাবে শিখবো সেটা ইজিলি এখন বুঝতে পারবো। ইট্রার নিচে যে ছোটো করে দেখতে পাচ্ছেন ইট্রাকোনাজল 100 mg লেখা আছে, সেটাই হচ্ছে এটার মেইন প্রিপারেশন। এই প্রিপারেশনটা আপনি ম্যাচ করে যে কোনো কোম্পানির মেডিসিন খাওয়াতে পারবেন, একদম সেম কাজ করবে, একই কাজ করবে, আপনি যে কোনো কোম্পানির মেডিসিন খাওয়াতে পারবেন। এই মেডিসিনটা একটা পাতায় মূলত 6 পিস করে থাকবে, ঠিক এরকম এরকম ক্যাপসুলগুলো দেখতে। এটার ইট্রা মূলত এটা স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করেছেন, এটা এক পিসে 15 টাকা করে নেবে। বাংলাদেশে আপনি যে কোনো ফার্মেসিতে এই মেডিসিনটা পাবেন। এখন আমরা জানবো এই মেডিসিনটা কী কী কাজের জন্য তৈরি করা হয়েছে এবং কী কী কাজ করে, এটার পার্শ্ব প্রতিক্রিয়া খাওয়ার নিয়ম সম্পর্কে জানবো। স্ক্রিনে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইট্রা, সেটার গ্রুপ হচ্ছে ইট্রাকোনাজল। এটা মূলত ছত্রাক বিরোধী মেডিসিন। এটা কীরকম ছত্রাক বিরোধী মেডিসিন বলতে, এটার আপনার যে কোনো দাউত, একজিমা, ছত্রাকের কারণে শরীরে গুলগুল হয়ে যেরকম ছত্রাক সরাই স্কিনের ভিতরে, স্কিন ডিসিজ যেটাকে বলে, স্কিনে গা হয়ে যায় এবং কি নখে চিপায় চিপায় গা হয়ে যায়, নখ পায়ে নখ হাতে নখ অথবা রানে চিপায় হাতে চিপে যে কোনো জায়গায় এরকম স্কিন ডিসিজ হয়ে থাকলে তখন এই মেডিসিনটা দিয়ে থাকেন। এটা ছত্রাক বিরোধী ভিতর থেকে এই মেডিসিনটা সেই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে এবং কি স্কিনকে সফট করে এবং কি স্কিনের যেই প্রবলেমগুলো আছে সেটাকে সমাধান করে, স্কিন যেই সমস্যার সমাধান করে সেটা হচ্ছে ছত্রাক বিরোধী দাউত, একজিমা, নখ চিপা, যারা বলে নখ যাদের এরকম যাদের নখের নিচে পচে যাওয়ার সম্ভাবনা বেশি, পচে যায় নখ, কালো হয়ে যায়, এমনকি স্কিন ডিসিজ, যাদের চামড়াতে পচনের মতো নেক্রোসিস হয়ে যায়, তাদের জন্য এই মেডিসিনটা ডাক্তার প্রেসক্রিপশন করে থাকেন। যাদের গুলগুল দাউত হয়ে যায় এবং কি সারা শরীরে এরকম দাউদের মতো একজিমার মতো হয়ে যায়, যেতে চুলকে পানি পড়ে এবং কি সকাল বিকেল চুলকায়, সেই কারণে এই মেডিসিনটা ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে। এরকম সিন্ডোম যাদের আছে তাদের জন্য এই মেডিসিনটা স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করেছেন। এটা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পাবেন। এটার গ্রুপ হচ্ছে ইট্রাকোনাজল 100 mg, এটা 100 mg থাকে, 200 mg থাকে। বাংলাদেশে যে কোনো কোম্পানি, বিভিন্ন ধরনের কোম্পানি এই গ্রুপ ম্যাচ করে বিভিন্ন কোম্পানি এই মেডিসিনটা তৈরি করেছেন। আপনার যে কোম্পানি ভালো লাগে, যে কোম্পানি কাজ করবে ভালো, টপ টেন কোম্পানির মধ্যে স্কয়ার, বেসিম্বল, রেনেটা, ইনসেপ্টা, অ্যাকমি, এসকেএফ, এইগুলো কোম্পানির মধ্যে যদি আপনি বাংলাদেশের যে কোনো মেডিসিন খান অবশ্যই কাজ করবে, এমনকি সেটা আপনার জন্য অনেকে ভালো কাজ করবে। এটা মূলত আপনার থেকে এক পিসে 15 টাকা করে নেবে। এটার খাওয়ার নিয়ম হচ্ছে অনেকের যাদের প্রাথমিক অবস্থায় একটা করে 15 দিন 21 দিন, যাদের রোগের সিন্ডোম অনুযায়ী এটা প্রেসক্রিপশন করা হয়ে থাকেন, 7 দিন করা হয়ে থাকেন। এটা ইট্রাকোনাজল এটা গর্ভ অবস্থায় একেবারেই খাওয়া যাবে না, সেটা ভ্রূণের উপরে প্রবলেম ফেলতে পারে, সেই জন্য গর্ভ অবস্থায় এটা খাওয়া একদম একেবারেই নিষিদ্ধ।
আর এটার যাদের এরকম স্কিন ডিসিজ আছে, স্কিনে অনেক প্রবলেম, যাদের দাউত, একজিমা এবং কি যে কোনো মাংস নেক্রোসিস হয়ে গেছে, সেটা এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এই ইট্রাকোনাজল ইট্রা এই মেডিসিনটা দুর্দান্ত ভালো কাজ করে থাকেন। আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে এই মেডিসিনটা পাবেন। মূলত এই ইট্রার কাজ হচ্ছে এই ছত্রাকের বিরুদ্ধে কাজ করা। যে কোনো ছত্রাক যদি আপনার শরীরে প্রথম ছোটো থেকে আস্তে আস্তে বড় বড় রূপ নেবে, তখন এই মেডিসিনটা টানা 7 থেকে 14 দিন অথবা 15 দিন, অনেকের আছে 21 দিন পর্যন্ত খেলে ভিতর থেকে সেই ব্যাকটেরিয়া এবং যেই ছত্রাকের যেই স্কিন ডিজিজ প্রবলেমগুলো সেটা একেবারে সলভ হয়ে যাবে। আপনি টানা এই মেডিসিনটা 15 দিন অথবা 21 দিন যারা খেয়েছেন, অর্ধেক 5 দিন 10 দিন খেয়ে, 5 দিন 2 দিন 3 দিন খাওয়ার পরে ভালো হয়ে যাওয়ার পরে আবার খেলেন, আবার কিছুদিন পরে উঠলো, এরকম না। এটা টানা এই ছত্রাকের বিরুদ্ধে খেতে হলে টানা 15 দিন পর্যন্ত খেতে হয়। 15 দিন 21 দিন অথবা যাদের অল্প থাকে তাদের 7 দিন পর্যন্ত খেলেও এটা হয়ে যায়। সেই কারণে যে কোনো মেডিসিনের ডোজ অবশ্যই কমপ্লিট করবেন, অবশ্যই 1-2টা খাওয়ার পরে সেটা বাদ দিবেন, সেটা আপনার শরীরের জন্য অনেক ক্ষতিকর এবং সেটা ডাবল ক্ষতি করে। যে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খাবেন, সে যে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আপনি যে অ্যান্টিবায়োটিকগুলো খাবেন, সেটা যদি কমপ্লিটলি ব্যাকটেরিয়া যদি মারা না যায়, দেন তখন নেক্সট টাইম আপনার সেই ব্যাকটেরিয়া আপনার অ্যান্টিবায়োটিক থেকে অনেক পাওয়ারফুল হয়ে যাবে, তখন এই মেডিসিনগুলো কাজ হবে না। সেই জন্য অনেকে মুরব্বীরা আছে যে বয়স্ক বলে যে অনেক আগে 1-2টা মেডিসিন খেলেই কাজ হয়ে যেত, এখন হাজার হাজার মেডিসিন খাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না। ঠিক একই কারণ, এই কারণে 1-2টা খেয়ে যখন বাদ দিয়ে দেবেন তখন বয়স হওয়ার পরে তখন কোনো মেডিসিন আপনার শরীরে কাজ হবে না। ঠিক এরকম অবস্থায় বৃদ্ধ অবস্থায় ট্রিটমেন্ট ছাড়াই আপনাকে মারা যেতে হবে। এই জন্য যে কোনো অ্যান্টিবায়োটিক অথবা যে কোনো মেডিসিন আপনাকে ফুল ডোজ কমপ্লিট করতে হবে, অর্থাৎ ব্যাকটেরিয়া যতক্ষণ না পর্যন্ত শেষ হয় সেই অ্যান্টিবায়োটিকগুলো আপনাকে চালিয়ে যেতে হবে। যতদিন ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করবেন ততদিন সেই মেডিসিনগুলো খাবেন এবং কমপ্লিটলি খাবেন, খাওয়া কমপ্লিট হলেই তখন সেই মেডিসিনটা বাদ দেবেন। আশা করি এই ভিডিওতে অনেক উপকৃত হয়েছেন এবং এই ইট্রাকোনাজল ইট্রা এবং এই মেডিসিনটা না থাকলে অন্য মেডিসিন কীভাবে চিনবেন সেই সম্পর্কে জানতে পেরেছেন। এই ভিডিও কোনো যদি আপনাদের মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করতে পারবেন। আমাদের ভিডিও বানানোর একটি উদ্দেশ্য আপনাদের মেডিসিন সম্পর্কে জানানো। যদি এরকম ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে, আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর যারা যারা এখনও করেনি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটার নাম হচ্ছে ড্রাগ ইন্ডিকেশন। এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম মেডিসিন সম্পর্কে রিভিউ পাবেন একদম ফ্রিতে এবং মেডিসিন সম্পর্কে শিখতে পারবেন একেবারে ফ্রিতে। আপনার যদি এই ভিডিওতে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, এমনকি এটা ছত্রাক শর্তাক বিরুদ্ধে কীরকম কাজ করে যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করতে পারেন। আশা করি এটা খাওয়ার নিয়ম এবং কি পার্শ্ব প্রতিক্রিয়া, অতিরিক্ত খেলে মাথা ঘুরাতে পারে, জিমজিম বা বমি বমি বা হতে পারে অথবা শরীর দুর্বল লাগতে পারে, পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা আছে। এরকম পাতলা অতিরিক্ত ডোজ ওভার ডোজ খেলে এরকম হওয়ার সম্ভাবনা আছে। আশা করি এই ভিডিওতে অনেক উপকৃত হয়েছেন, মেডিসিন সম্পর্কে একদম ফ্রিতে জানতে পেরেছেন। এরকম মেডিসিন সম্পর্কে ফ্রিতে জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের চ্যানেলটা নাম হচ্ছে ড্রাগ ইন্ডিকেশন। এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন মেডিসিন সম্পর্কে রিভিউ দেওয়া হয় একদম ফ্রিতে, ইজিলি শিখতে পারবেন। যদি অন্য কোনো মেডিসিন সম্পর্কে, দেশি বিদেশি মেডিসিন সম্পর্কে জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদিন অন্য মেডিসিন সম্পর্কে রিভিউ নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো।